কুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে শিক্ষার্থী আমি আপনাদেরকে দুই সালে যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ইস পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের ভূগোল পত্র সিলেবাসটি আমি আপনাদের দিব আপনারা আপনাদের সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো থাকবে সেগুলো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তারপর শিক্ষার্থী কিছুদিন পরে আমি আপনাদের এটার সাজেশন দেবো আপনাদের রুটিন অনুযায়ী দেখে কোন কোন পাটগুলো আপনারা পড়বেন শিক্ষার্থী আজকে ভূগোল প্রথম পত্র ভূগোল দ্বিতীয় পত্র যাদের যেই সাবজেক্টের অসুবিধা সেই সিলেবাসগুলো আমি আপনাদের কাছে দেব ভূগল প্রথমপত্র সাবজেক্টগুলো হলো ওয়ান এইট সেভেন ফাইভ মানে শিক্ষার্থী আপনার দ্বিতীয় ইউনিটটা আছে ইউনিট দুই আমি পাঠগুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এগুলো আমি পড়ব না তারপর শিক্ষার্থী এখানে ইউনিট তিন আছে আমাদের ইউনিট তিনের অধ্যাটা দেখেন তারপর শিক্ষার্থী এখানে আমি আপনাদেরকে পরে দেখাব ব্যবহারিক অংশ একটা পার্ট আপনাদের দেওয়া আছে সমন্বিত রেখার সাহায্যে বিভিন্ন ভূমিরূপ প্রদর্শন তারপর ইউনিট চার আপনি আপনাদেরকে দেখাবো এখন ভূমিরূপ পরিবর্তন নামগুলো আমি একটু পড়ে দিব তারপর শিক্ষার্থী আমরা এখন আপনাদেরকে ভূমিরূপের মধ্যে আমাদের এখানে ভূমিকম্প তরঙ্গ কম্পপ্রবণ অঞ্চল আগ্নেয়গিরি অগ্নুৎপাত ওয়ার প্রভাব সোনামি ওয়ার প্রভাব তারপরে ইউনিট ছয় নদী ও ভূমিক্ষয় নদীর উৎপত্তি ইউনিট ছয়টা আপনারা ভালোভাবে দেখতে পেরেছেন তারপর শিক্ষার্থী ইউনিট সাত আমি আপনাদের এখন দেখাবো আপনারা একটা কাজ করবেন প্রথমে আপনারা এটা দেখার পরে আপনাদের বইয়ের ইউনিটগুলোর সাথে আপনারা মার্ক করবেন মার্ক করার পরে আমি আপনাদের খুব শীঘ্রই কোন কোন পার্টগুলো পড়বেন সেগুলোর উপর আমি আপনাদের সাজেশন দেবো আপনার জানাগুলো পড়তে পারেন আজকে জাস্ট আমি আপনাদের সিলেবাসটি এখানে বলে দিচ্ছি প্রশ্ন অ্যানালাইসিস করে আপনাদেরকে সাজেশনটি দেওয়া হবে আবহাওয়া জলবায়ু তারপর সেক্ষেত্রে আমরা এখানে বৃষ্টিপাত কালবৈশাখী জ্বর টর্নেডো টর্নেডো মিস্টেক হয়ে গেছে জলবায়ু অঞ্চলসমূহ জলবায়ু পরিবর্তন ইউনিট নয় ইউনিট নয় থেকে আপনাদের একটা ব্যবহারিক দিতে হবে দুটো ব্যবহারিক সমতা রেখা রেখা সমবর্ষণ রেখা অঙ্কন ও মানচিত্র বিশ্লেষণ বৃষ্টিপাত উপাত্তের সাহায্যে রেখাচিত্র অঙ্কন ও বিশ্লেষণ এগুলো শিক্ষার্থী আপনারা যারা ব্যবহারিক করবেন কোন কোন ব্যবহারিকগুলো করবেন সেই বিষয়গুলো এখানে দেখানো হয়েছে ব্যবহারিক পরীক্ষা তার আপনার সৃজনশীল এবং এগুলোর সঙ্গে এমসি কিউতে আসবে না ইউনিট বারো সমুদ্র জোয়ার বাটা এগুলো আমি আলহামদুলিল্লাহ এগুলো আমি আপনাদের সর্বোচ্চ দায়িত্ব নিয়ে আমি আপনাদের চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য কার এই ভূগোল পাঠটা একটু কঠিন আছে তারপর শিক্ষার্থী ইউনিট পনেরো থেকে আমরা কয়েকটা মানচিত্রের পাঠ আমরা এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এখন সেক্ষেত্রে আপনাদের যে বিষয়টি দেখানো হবে আপনি একটু খেয়াল করবেন যে আমি আপনাদের মান বন্টনটা দেখাবো কীভাবে আপনাদের মান বন্টনটা কত মধ্যে থাকবে সৃজনশীল তো তিরিশ এটা আপনি জানেন কার বুকগুলো প্র্যাকটিক্যাল আছে দেখেন পঞ্চান্ন মধ্যে ব্যবহারিক দশ তত্ত্বীয় পঁয়তাল্লিশ আর এমসি কিউ তেল পনেরো পনেরোটা উল্লেখ করেন এখন যাই হোক ছয়টা প্রশ্ন থেকে আপনি তিনটা দিতে হবে তিন দশে তিরিশ এমসি কিউ পনেরোটা দিতে হবে পঁচিশটা থেকে পনেরো তারপর শিক্ষার্থী এখানে আপনার ব্যবহারিক নম্বর হলো দশ মানবণ্ড দেওয়া আছে খাতা লিখবেন দুই মৌখিক পরীক্ষা দুই আর যে কোনো একটা পরীক্ষণ আপনাকে ক্লাসে করতে দিবে পরীক্ষার দিন সেটা করতে হবে আর আপনার সময় বিশ মিনিট এমসিকিউর জন্য আর আপনার সৃজনশীলের জন্য এক ঘন্টা চল্লিশ মিনিট অবশ্যই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম